হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস বিকাশাল ব্লগ। বিকাশাল ব্লগের আরও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবারও খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবে না। আর চলো আজকে তোমাদের সাথে নতুন কিছু কথা শেয়ার করবো যেটা এতদিন বলা হয়নি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো সকাল থেকে ভিডিওটি শুরু করছি। দেখো, বর আজকে বাজার করে নিয়ে এসছে জিওল মাছ, অনেকে এটাকে শিঙি মাছও বলে থাকে। যাই হোক, এইটা হচ্ছে সব থেকে ভালো লাগে আমার কাছে, আলু আর কলা দিয়ে। যাই হোক, আলু কলা দিয়ে এটাকে রান্না করলাম, এই যে মাছও ভেজে রেখে দিয়েছি। তো যাই হোক, এই যে রান্না করেছি, যেহেতু বর সকাল সকাল ডিউটিতে চলে যায় তো আমাকে খুব সকালেই রান্না করে দিতে হয়, ও নিয়ে যায় টিফিন। আর এই ঘরে টমেটো ছিল অনেক, তাই টমেটো দিয়ে কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে একটু চাটনি করেছি, ও খুব চাটনি খেতে ভালোবাসে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে বর এই যে ডিউটির জন্য রওনা হচ্ছে আর কি। তো দেখো, চলো এই যে বর এখন যাচ্ছে ডিউটিতে। এখান থেকে স্টেশন তো বেশি দূরে নয় আর কি, সাইকেলে করেই যায় রোজ। তো দেখো, তারপরে অনেকগুলো আমি কাঁচাকুচিও করেছি, এগুলো অনেক সকালে উঠে কেচে দিয়েছি আর কি। হ্যাঁ, তারপর দেখো এই যে বর ডিউটি থেকে ফেরার পরে আমাকে আমার জন্য নিয়ে এসেছে বর্ধমানের বিখ্যাত বারো ভাজা, যেটা নাকি খুবই সুন্দর খেতে। আমিও ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমারও খুবই ভালো লেগেছে। ওটা মুড়ির সাথে খেতে আরও বেশি টেস্টি আর কি। তো যাই হোক, তারপর এই যে সন্ধ্যাবেলা আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো।
প্রোডাক্ট আছে নাকি। তো এই জুতোটাই ও চুজ করেছে, এটাই নেওয়া হয়েছে। তো এই দেখো, আমাদের দুজনকেও একটু দেখিয়ে দিলাম আর কি। তারপরে চলে আসলাম সিলেদার্সের ব্যাগ কালেকশন। এই নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে। খুবই সুন্দর কালেকশন, আর সব কিছুর দামও সুন্দর আর কি। খুবই পছন্দ হয়েছিল ব্যাগগুলো। তবে ব্যাগ নিয়েছিলাম না, আমি একটা পার্স নিয়েছিলাম। তো ব্যাগগুলো খুবই সুন্দর, জাস্ট ওয়াও। তো এবার বলি তোমাদেরকে সেই খুশির খবরটা, সেটা হচ্ছে যে আমরা যাচ্ছি 29শে এপ্রিল রাত 11:35 ট্রেনে আমরা বর্ধমান থেকে উঠবো। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে ঘুরতে, দার্জিলিংয়ে, যেটা এই গরমে খুবই দরকার আর কি, যা গরম পড়েছে। তো আমরা ওখানে অনেক জায়গায় ঘুরবো আর কি। তো নতুন নতুন আরও ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখবে, আরও ব্লগ ভিডিও দেখতে পারবে আর কি। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের মতো, বাই।